আপনি কি সরকারি হসপিটালে নার্সিং করার সুযোগ পাননি? বেসরকারি হসপিটালে নার্সিং করার টাকার সঙ্গতি নেই আপনার? সমস্যায় আছেন? এবার সব সমস্যার সমাধান নিয়ে আপনার শহর বিষ্ণুপুরে এসে গেছে অ্যাডমিশন সলিউশন। এখানে আপনি 100% লোনের সুবিধা নিয়ে আপনার নার্সিং করার স্বপ্ন পূরণ করুন। আমাদের সিট সংখ্যা খুবই সীমিত, তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, বিষ্ণুপুর এক্সচেঞ্জ অফিসের সন্নিকট বাঁকুড়া। যোগাযোগ নম্বর 6296-725793-8170-047849। সোনামুখীর হটনগরকালীন নামকরণের প্রাচীন ইতিহাস। জেলার কালীক্ষেত্র হিসেবে পরিচিত বাঁকুড়ার প্রাচীন পৌর শহর সোনামুখী, এখানে সরকারি অনুমোদন প্রাপ্ত কালীপুজোর সংখ্যা 19টি, তবে সব মিলিয়ে সখানিক পুজো হয়ে থাকে প্রাচীন পৌর শহর সোনামুখীতে। তার মধ্যে অন্যতম হটনগর কালী। সারা বছর এখানে নিত্য পুজো হলেও কার্তিকী অমাবস্যা তিথি মেনে বিশেষ বাৎসরিক পুজো হয়। সোনামুখীর অন্যান্য প্রাচীন পুজোগুলির মতো হটনগর কালীকে নিয়েও অনেক লোককথা প্রচলিত আছে। সবচেয়ে জনপ্রিয় লোককথা হল, 450 বছর আগে সোনামুখী ছিল জঙ্গলাকীর্ণ, আর তাছাড়া সেই সময়কালে বিনিময় প্রথাও চালু ছিল। সোনামুখীর তারিণী সূত্রধর নামে এক বৃদ্ধা প্রতিদিন জঙ্গলের পথ পেরিয়ে পায়ে হেঁটে মাথায় ঝুড়িতে করে বড়জোড়ার নিরসা গ্রামে চিঁড়ে বিক্রি করতে যেতেন। সেই চিঁড়ে বিক্রি করে পাওয়া ধান নিয়ে তিনি আবারও পায়ে হেঁটেই সোনামুখী ফিরে আসতেন। যাওয়া আসার পথে পড়ত একটি খাল। বৃদ্ধা তারিণী সূত্রধর বাড়ি ফেরার পথে সেই খালের পাশে খানিক বিশ্রাম নিয়ে সঙ্গে থাকা চিঁড়ে মুড়ি খেতেন। সেখানে প্রায় দিনই লাল পাড় শাড়ি পরা একটি ছোট্ট শ্যামাঙ্গী মেয়ে তার সাথে সোনামুখী আসার জন্য বায়না করত। বৃদ্ধা প্রতিদিনই কিছু না কিছু বলে ওই ছোট্ট কন্যা শিশুটিকে বিরত থাকতেন। শেষে একদিন সে জেদ ধরে বসল, বৃদ্ধার সাথে সে সোনামুখী যাবেই যাবে। তখন নিরুপায় হয়ে তারিণী সূত্রধর তাকে সঙ্গে নিয়ে যেতে সম্মত হলেন। কিছু দূর যাওয়ার পর ওই ছোট্ট মেয়েটি বলে উঠল, আমি আর হাঁটতে পাচ্ছি না, আমাকে কোলে নাও। কিন্তু মাথায় আর কোলে ধানের ঝুড়ি আর বস্তা থাকায় বৃদ্ধা তার অসহায়তার কথা বললে ওই শ্যামাঙ্গী একরত্তি মেয়ে তার মাথা ঝুড়িতেই চাপার কথা বলে। নিরুপায় তারিণী সূত্রধর তাই করেন। পরে তিনি বাড়ি ফিরে দেখেন ওই মেয়ে তো নেই, তার বদলে রয়েছে দুটি পাথর। ভয় পেয়ে তিনি সেই পাথর দুটিকে তুলসী তলায় রেখে দেন। সেদিন রাত্রেই বৃদ্ধা তারিণী সূত্রধর স্বপ্নাদেশ পান, সেই শ্যামাঙ্গী ছোট্ট মেয়েটি তাকে বলছে, আমার পুজোর ব্যবস্থা কর, তোর বাড়ির আঁকড় গাছের নিচে আমাকে রেখে আয়। আমি মা কালী, তোর ভার বইতে যাতে কোনো কষ্ট না হয় তাই এই পাথর রূপে এসেছি। ভয় পেয়ে পরদিন সকালে ওই বৃদ্ধা লালবাজার এলাকার মানুষকে সব কথা জানান। সেই সময়ে ছোঁয়াছুঁই আর জাতপাতের ঘটনা এতটাই তীব্র ছিল, পুরোহিত পুজো করতে অস্বীকার করেন। গুরুতর অসুস্থ হয়ে পড়েন পুরোহিত। পরে তিনিও স্বপ্নাদেশ পেয়ে এই পুজো করতে রাজি হন। স্বপ্নাদেশে স্থানীয় জমিদার গিন্নি কাদম্বরী দেবী মন্দির নির্মাণের জন্য এক খণ্ড জমি ও পুজো পরিচালনার জন্য কিছু জমি দেন। তখন থেকেই এই পূজা এলাকার মানুষ পরিচালনা করছেন। বর্তমানে সুদৃশ্য মন্দির তৈরি হয়েছে, কিন্তু প্রাচীন সেই প্রথা মেনে আজও সূত্রধররাই কেবল ঘট আনার অধিকারী। এই ঘট সারা বছর মন্দিরে রেখে পুজো করা হয়। পরের বছর বাৎসরিক পুজোর সময় সেই ঘট বিসর্জন দিয়ে নতুন ঘট আনা হয়। হটনগর কালীর নামকরণ নিয়ে এলাকায় দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেন হট নামে এক যোগী পুরুষ এই কালীর পূজা অর্চনা করতেন, তাই এরূপ নামকরণ। আবার কেউ বলেন মা কালী হঠাৎ এসেছিলেন, তাই হটনগর কালী নামকরণ হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন মা কালীর নির্দেশে যে আঁকড় গাছের নিচে পাথর দুটি রাখা হয়েছিল সেই গাছ আজও আছে। আশ্চর্যের বিষয়, সেই গাছে কোনো কাঁটা নেই,
এমনকি ওই গাছের আদি মূলের কোনো খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর পাথর দুটি আজও সেই আঁকড় গাছের নিচে রেখে পূজা অর্চনা করা হয়। তবে আশ্চর্যের বিষয়, ওই পাথর দুটি ঋতুভেদে রং পরিবর্তন হয় এমনটাই দাবি স্থানীয়দের। পরে বর্ধমানের এক সমাজসেবী অজিত সিংহ নতুন মন্দির তৈরি করে দেন। বর্তমানে সেই মন্দিরেই পুজো হয়। এই মন্দির নির্মাণেরও অভিনবত্ব রয়েছে। মূল মন্দিরের সামনে রাখা হয়েছে তারিণী সূত্রধারীর মাথায় ধানের ঝুড়িতে চেপে মা আসছেন তার মূর্তি, অন্যদিকে সিদ্ধ পুরুষ হট যোগীর মূর্তি, সবার ওপরে শিব। গৌরাঙ্গ ঘোষাল নামের এক শহরবাসী বলেন, এবছর আমাদের মন খারাপ, অন্যান্য বছর আত্মীয় স্বজনদের নিয়ে যেভাবে পুজোতে আনন্দ করি এবার তা আর হবে না। সরকারি নির্দেশ মতো এবছর পুজো সম্পন্ন হবে বলেই তিনি জানিয়েছেন। কার্তিকের শহর হিসেবে পরিচিত সোনামুখের শহর, আর এই শহরের অন্যতম পুজো হচ্ছে গ্রামীণ দেবী হটনগর কালী। আর এই হটনগর কালীর যে প্রাচীন ইতিহাস রয়েছে, সেই ইতিহাস সম্পর্কেই আমরা জানব এই মন্দিরের পুরোহিতের কাছ থেকে। এই পুজোর কি ইতিহাস রয়েছে, কতদিন ধরে পুজোটা হয়ে আসছে? প্রায় 200 বছর, কাগজ কলম আমরা 200 বছরের বেশি হবে, 200 বছর কম নয়, আমরা ধরছি 200 বছর। আর আমাদের প্রথম শিলাখণ্ড পুজো হতো, কালী পুজো হতো না, শিলা আছে, শিলা এখানে আছে ওই মন্দিরে, আগরতলা শিলা আছে, শিলামূর্তি পুজো হতো, পরে আমাদের কালীমূর্তি হয়, সেটাও 200 বছর। এবং এটা বরাবরই সার্বজনীন। কীভাবে এই মা কালীর প্রতিষ্ঠা হলো এখানে? এই প্রতিষ্ঠাতে বলো আপনারা একজন ওই চিড়িয়াওয়ালা মেয়ে চিড়ে, আগে তো যানবাহন বলতো পায়ে হেঁটে কিংবা গরুর গাড়ি, এটা যানবাহন থাকে নেই তখনকার দিনে, পায়ে হেঁটে আমাদের এখানকার মেয়ে তারিণী সূত্রধর বিলেতরের কাছে নিঃসবলে গ্রাম আছে, সেখানে চিড়ি বিচতে যেত, সেখান থেকে জঙ্গল আস্তে আস্তে একটি মেয়ে ছেলে, বাচ্চা মেয়ে ছেলে বলতো আমাকে চাপিয়ে নিয়ে, মাথায় নিয়ে চাপিয়ে নিয়ে চল, ও গ্রাহ্য করতো না। কয়েকদিন বাদ বোঝা ঠিক আছে চো আমার সঙ্গে চো, যাবি কী করে না, ছিঁড়ের ঝুড়িতে বস, বসেছে, বসে নিয়ে আসছে, বুঝতে পারে যে আছে বলে। যখন তো সোনামুখীতে নেমে এসে দেখে যে ওরা মেয়েটা নাই, একটা শিলাখণ্ড রয়েছে, সেই শিলাটা আমাদের এখানকার জমিদাররা যারা ছিলেন শশীগর বন্দ্যোপাধ্যায়, সেই শিলাটা স্বপ্ন দাস পেয়ে তার বোন বা তার মা যে আমার এখানে প্রতিষ্ঠা করো, এখানে একটা হট যোগী ছিল, হট যোগী আশ্রম ছিল এটা, যার জন্য ওইখানে কালী মন্দির নামটাই হলো হটনগর, হট যোগী আশ্রম, এটা এখানে কালী মন্দির ওখানে প্রতিষ্ঠা হয়। এবং এখানে এখনও শিলাখণ্ড এখনও এখানে বর্তমান আছে, সেই শিলাখণ্ডের পুজো পরে কালী পুজো হয়। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, বঙ্গের খবর। টুপটাপ ঝরে পড়া শিউলির মধু মাখা সুবাস বাতাসের কানে কানে বলে শারদীয়ার উৎসব এসে গেছে। উৎসবের সাজে সাজতে হলে আসতে হবে সবার আগে সেন ক্লথ হাউস। এখানে আপনারা পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির শুটিং শাড়ি, তাঁত শাড়ি, ফেন্সি শাড়ি, বিয়ের বেনারসি, এছাড়াও নিত্য নতুন ডিজাইনের চুড়িদারের পিস এবং বিভিন্ন নামি দামি কোম্পানির লেহেঙ্গার বিপুল সম্ভার। আজই আসুন আমাদের ঠিকানায় সেন ক্লথ হাউস, বোলতলা, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9434526100, 9564003094।